এই নয় দফা দাবির মধ্যে আপনার এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ সহ বেশ কয়েকটা দাবি আছে, এই দাবির ব্যাপারে আপনারা কি ভাবছেন? দেখুন, এই আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি আজকেও বলেছি, সরকার অলরেডি বিচার বিভাগীয় তদন্ত করেছে, তিনজন বিচারপতি জাতিসংঘ সহ যেসব দেশ এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে আমরা তাদেরকেও স্বাগত জানাচ্ছি, তদন্ত কাজে তারাও অংশ নিতে পারে। এখন কে অপরাধী কে অপরাধী নয়, প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে আমরা বদ্ধ করব, সেখানেও সেটাও ওই যে তদন্ত কমিশন তার কার্য পরিধি আওতার বদ্ধ করব, কাজে বিষয়টি সেখানেই থাকবে, সেখানেই সিদ্ধান্ত। আমি খালাও কারো বিরুদ্ধে কোনো মন্তব্য করতে চাই। জামাত শিবিরের রাজনীতি যে কারণে নিষিদ্ধ হয়েছে, সন্ত্রাসী সংগঠন, সেই সন্ত্রাসের সাথে কারো আচরণ একসামে যদি যোগসাজশ বা সন্ত্রাসী চেতনাকে ধারাকে যারা বহন করবে তাদের বিরুদ্ধে আমাদের মনোভাব এবং আমাদের আচরণ ঠিক এরকম, সন্ত্রাসকে সন্ত্রাসী সংগঠনকে আমরা সন্ত্রাসী হিসাবে দেব তারা যারাই। আরেকটা বিষয় এটা বলা উচিত, আমরা কারো ব্যক্তিগত ভাবে কারো আচরণ যদি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং সরকারি কর্মকাণ্ড যেটা দেশের অর্জন সংশ্লিষ্ট এসব ব্যাপারে যারা বিরোধিতা করে তাদেরকে আমরা তাদের সম্পর্কে ভিন্ন মত আমাদেরও থাকতে হবে এবং সেটারই প্রকার।